গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু বিজেস বোরিং লাইফ। গড়তে দেখতে পেলেনি যে এখন সকালবেলা 7টা বাজে, আমি সকাল সকাল উঠে পড়েছি রেডি হওয়ার জন্য, স্কুলে যাওয়ার জন্য। কিন্তু আজকে হচ্ছে 15th of August, আজকে 76তম স্বাধীনতা দিবস। বিজেস বোরিং লাইফের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকে সারাটা দিন প্যাকড আপ প্ল্যান, তাই জন্য কিন্তু আমার ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখতে থাকবেন আর সঙ্গে থাকবেন। আজকে প্রায় এক মাস পর আমরা একটু বেরোনোর প্ল্যান করেছি, প্রায় এক থেকে দেড় মাস পর। মানে না হলে এই কদিন স্কুল বাড়ি হচ্ছিল, কিন্তু আজকে যাব স্কুলে যাব। এখন জাস্ট ফ্ল্যাগ হোস্টিং হবে, কিছুক্ষণ ওখানে থাকবো, তারপর চলে আসব। তারপরে আমরা দুজনে বেরোবো হচ্ছে মুভি দেখতে, খাওয়া দাওয়া করতে, ঘোরাফেরা করতে। তাহলে চলুন বেকার কথা না বলিয়ে ভিডিওটা শুরু করা যাক। আজকে স্কুলের ড্রেস কোড হচ্ছে হোয়াইট, অরেঞ্জ আর গ্রিনের মধ্যে যে কোনো একটা ট্রেডিশনাল ওয়্যার। তো আমি হোয়াইটটাই চুজ করেছি আর তার সাথে পরবো হচ্ছে এই প্যান্টটা। তাহলে চলুন আমি রেডি হয়ে নিই, চট করে রেডি হয়ে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। আমি আজকে প্রচুর লেট, একদম লেটে আমাকে তখন দেখালাম যে একটা কুর্তি পরছি, কিন্তু সেই কুর্তিটা পরতে গিয়ে লাইনার পরে গিয়ে ক্যামেরাটা একটু ঠিক করে রাখিনি, সেই কুর্তিটা পরতে গিয়ে পুরো লাইনার পরে গিয়ে আমার সাদা কুর্তিটা পুরো লাইনারের দাগ পড়ে গেছে। তাই জন্য আবার কুর্তি চেঞ্জ করলাম, রেডি হলাম। আমার এখনো খাওয়া হয়নি, জল ভরা হয়নি, আজকে এই বোতল নিয়ে চলে যাই, জল ভরবো না, পাউডি নিয়ে চলে যাই। আজকে আমার এক ফোঁটার সময় নেই। স্যার আমার জন্য চা বানিয়ে রেখেছে অনেকটা। আপনাদের সাথে তাহলে স্কুল থেকে এসে একবার দেখা হচ্ছে। স্কুলের এই জায়গাটাকে এরকম ভাবে সাজানো হয়েছে ইন্ডিপেন্ডেন্স ডের জন্য, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, তাই জন্য ছোট্ট করে একটা ক্লিপিংস নিয়ে নিলাম। স্কুল থেকে চলে এসে চটচট করে মুখ টুক ধুয়ে নিলাম, কারণ এবার একটা নতুন লুক ক্রিয়েট হবে। আর ফ্ল্যাগ হোস্টিংও করে নিয়েছি, আমি সেই ক্লিপিংস ছোট্ট করে এর মধ্যে অ্যাড করে দেবো। আসলে হাতে বেশি সময় ছিল না বলে আমি প্রপার ভিডিও করতে পারিনি, রিলের মতন শট নিয়েছি, সেটাই এখানে অ্যাড করে দেবো। আর একবার বিজেস বোরিং লাইফের পক্ষ থেকে আপনাদের সকলকেই জানাই হ্যাপি 76th ইন্ডিপেন্ডেন্স ডে। এবার তাহলে চলুন ঘুরতে যাওয়ার জন্য রেডি হওয়া যাক। চুলটা ভাবছি খোলাই রাখবো, আর আজকে হাতে কিছুই পরবো না, ঘড়িও পরবো না, কিছু পরবো না, ভালো লাগছে না। বাইকে যাবো ওই জন্য চুলটা আর্ধেক তুলে দিয়েছি। এবার আমি ওপরে গিয়ে দেখি আরেকজন কতদূর রেডি হয়েছে। তো দেখছি এখানে রেডি হয়নি, গান চালিয়ে রিল্যাক্সড পুরো। তারা দিয়ে এতটা রেডি করালো, এমন সময় আছে হাতে, একটু চা খেয়ে নি। নিয়ে বিস্কিটের কৌটো নিয়ে বসে রয়েছি, কিন্তু এখনো বাবু রেডি হতে পারেনি, দেখি কতক্ষণে আসে। ততক্ষণে বাবু এলো রেডি হয়ে। খান দয়া করে, রেডি বেরোনোর জন্য। এবার চলুন তাহলে বেরোনো যাক, একেবারে তাহলে আপনাদের সাথে বেরিয়ে কথা হচ্ছে। ফাইনালি দেড় মাস পর বেরোলাম, গরম বাইরে। ছোটবেলায় স্বাধীনতা দিবস মানেই পাড়াতে পাড়াতে ফ্ল্যাগ হোস্টিং দেখতে যাওয়া, আর তার সাথে ওখান থেকে দেওয়া লজেন্স আর বিস্কিট কালেক্ট করা। জানি না কি ভালো লাগতো ওই দুটো মেরি বিস্কুট আর একটা লজেন্স নিয়ে, কিন্তু সেগুলো কিন্তু করতে খুবই মজা পেতাম। আর এখন বড় হয়ে যাওয়ার পরে স্বাধীনতা দিবস মানেই হচ্ছে ছুটির দিন, আর ছুটির দিন মানেই হচ্ছে আমাদের কাছে ঘুরতে যাওয়ার দিন। কিন্তু হ্যাঁ, যতই ঘুরতে যাই বা যতই ব্যস্ত থাকি না কেন, চেষ্টা করি এই দিনটায় একবার হলো জাতীয় সঙ্গীতটাকে গাওয়া আর নিজেদের বাড়িতে পতাকা উত্তোলন করা। এবারও সেটার অন্যতা হয়নি, যতটাই ব্যস্ত থাকি না কেন এই জিনিসটা ছোট্ট করে হলেও করে নিয়েছি। ওই জন্য বললাম যে ভিডিও করার সময় পাইনি, একটা ছোট্ট করে আফটার ফ্ল্যাগ হোস্টিং একটা রিল তৈরি করেছি, ওই জন্য সেটাও আপনাদের জন্য দিয়েছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর এখানে যখন সিগন্যালে দাঁড়িয়েছি দেখেছি এখানে ফ্ল্যাগ হোস্টিং হচ্ছে, ভাবলাম হয়তো ফ্ল্যাগ হোস্টিংটা দেখতে পারবো এখানে, কিন্তু তার আগে সিগন্যালটা ছেড়ে দিল। আপনাদের সাথে কথা বলতে বলতে কোয়েস্টে পৌঁছেও গেলাম। মলে এসে প্রথম কাজ হচ্ছে চুলটুল ঠিক করা, চুলটুল ঠিক করে নিলাম। এখন চলুন সিনেমা দেখতে, আজকে আমাদের প্রচুর সময় আছে, আমরা আরামসে যেতে পারবো। অন্যান্য দিন নাহলে তাড়াহুড়ো করে যেতে হয়,
টপ সিনেমার পোস্টার এইখানে লাগানো রয়েছে, কিন্তু আমরা দেখতে যাচ্ছি হচ্ছে OMG, নিজের ছুটির দিনকে সব থেকে ভালো ইউটিলাইজ করার উপায় হচ্ছে ভালো একটা মুভি দেখতে আসা, আর সেটাই আজকে করতে চলে এসেছি। আর আজকে প্রচুর ভিড় ছিল হলে, আর আইনক্সে ঢুকে যেটা সব থেকে ভালো লাগলো, যেটা পুরো মলে একদমই ছিল না, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে এর জন্য একটু সাজানো হয়েছে জায়গাটাকে, আর খুবই সুন্দর দেখতে লাগছে। ব্যাস এবার মুভি শুরু হওয়ার টাইম চলে এলো, তাহলে একেবারে সিনেমা শেষ হলে আপনাদের সাথে আবার কথা বলছি। মুভি শেষ হয়ে গেল, এখন আমরা যাচ্ছি হচ্ছে ছোট্ট করে একটুখানি হতে শপিং করতে। ওই জন্য পুরো শপিং এর ভিডিও না দেখাতে পারলেও আপনাদের জন্য ট্রায়াল রুম থেকে একটা ভিডিও ছোট্ট করে করলাম। হাতের এই ড্রেসটা আমি এক্ষুনি ট্রাই করলাম, কিন্তু করতে গিয়ে দেখছি আমার সাদা জামাতে আমি হলের মধ্যে যে গার্লিক ব্রেড সস দিয়ে খেয়েছি পুরো পরে ভর্তি। এই ড্রেসটা আমি ট্রাই করেছি, কিন্তু ড্রেসটা কিনেছি কি কিনিনি সেটা আপনারা কিছুদিনের মধ্যে জানতে পেরে যাবেন আমার পুজো শপিং ভিডিওটা দেখলেই। পরে আমি চলে এলাম আমার ফেভারিট রেস্টুরেন্টে ইয়র্চাতে। অন্য একটা রেস্টুরেন্টে যাবো ভেবেছিলাম, কিন্তু ওটা ফুললি বুক ছিল কোনো একটা বার্থডে পার্টির জন্য, এই জন্য এটাই এলাম। প্রথমবার এখানে এসে আমার একটা খুবই বাজে এক্সপিরিয়েন্স হয়েছে, সেটা আমি শেষে আপনাদের সাথে শেয়ার করেছি, তাই জন্য শেষ অব্দি ভিডিওটা দেখুন। তার আগে আমরা কি কি অর্ডার করছি সেটা একবার দেখিয়ে দিই। প্রথমেই দেখে নিলেন যে স্যুপ ছিল আমাদের জন্য, তারপরে ছিল হচ্ছে স্যালাড, আর তারপরে ছিল হচ্ছে একটা চিকেনের ডিমসাম। আর ইয়র্চার ডিমসাম নিয়ে কোনো কথা হবে না, ইয়র্চার ডিমসাম হচ্ছে ফেমাস ডিমসাম, আর এটা একটা চারসুই বান, একটু মিষ্টি মিষ্টি চিকেনের একটা স্টাফিং দেওয়া ডিমসাম। আর তারপরে হচ্ছে এই ডিশটা, এটা হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য ফেভারিট ডিশ, এটা আমরা এলে খাবোই। এটা একটা পকচুই লিপের মধ্যে চিকেন আছে, তার ডিমসাম, এটাও একটা ডিমসাম, পোচ ডিমসাম সামথিং, এগুলোর সমস্ত নামগুলো একটু অটপটা বলে অতটা মনেও নেই। আর এটা ছিল আজকের স্টার ইনগ্রিডিয়েন্ট, একটা ভেটকি ফিশকেও যে এইভাবে রান্না করা যায় সেটা ভাবতে পারিনি। তার সাথে রাইস, নুডলস আর চিকেন। সেই সকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম, আর এখন প্রায় বিকেল, সন্ধে হয়ে গেছে, ঘরে ঢুকে গেছি, খাবার ওখানে আর ভিডিওটা করিনি। তারপরে ডেজার্টও ছিল, সেটাও আর ভিডিওতে তোলা হয়নি। আসলে একটা এমন ব্যাড এক্সপিরিয়েন্স হলো, আর ভিডিও করতেও ইচ্ছা করলো না, আর কিছু বলতেও ইচ্ছা করলো না। ইয়র্চা আমার ওয়ান অফ দ্য ফেভারিট রেস্টুরেন্ট, আমি প্রায় 4-5 বছর ধরে এখানে যাই, কিন্তু আজকে এতটা একটা ব্যাড এক্সপিরিয়েন্স হলো। মানে এটা ওদের নতুন নাকি রুলস বা পলিসি, আমরা দুটো কম্বো প্ল্যাটার নিয়েছিলাম, তো ওর মধ্যে স্যুপ থেকে শুরু করে ডেজার্ট অব্দি সবই আছে। তো এর আগেও আমরা একটা অফার অ্যাভেল করেছিলাম, তখন জিনিসটা হয়নি, তখন নাকি রুলসটা ছিল না, তো এটা নতুন শুরু হয়েছে আমরা জানতাম না, আর সেই জন্য আজকে আমাদের অনেকটা খাবার ওয়েস্ট হয়েছে। মানে আমার খাবার ওয়েস্ট করা এতটা খারাপ লাগে, মানে আমার চোখ দিয়ে জল চলে এসেছিল, আমার এত খারাপ লেগেছে। আসলে ওদের নাকি নতুন রুল এসছে যে যেটা আপনারা নেবেন ওখানে বসেই শেষ করতে হবে, ওটা নাকি পার্সেল আসবে না। মানে এটা যদি কেউ বাফে হতো তাহলে নয় মানতাম যে পার্সেল দেওয়া যাবে না, কিন্তু এটা যে যার পোর্শন, সবার পোর্শন একটা লিমিটেড পোর্শন টেবিলেই সার্ভ করা হয়, কিন্তু তারপরেও যে কেন বললো পার্সেল দেওয়া হবে না, মানে কেন রুলসটা চেঞ্জ করলো আমি একদমই জানি না। ওরা বললো ওদের হাতে কিছু নেই, এটা হায়ার অথরিটি করেছে, কিন্তু আজকে বলতে পারেন আমাদের পুরো মেন কোর্সটা ফেলা গেছে, কারণ আর সত্যি আমাদের পেটে জায়গা ছিল না। ওরা বলছে নাকি এটা একজনের জন্য এনাফ পোর্শন, ওই জন্য ওরা নাকি এই জিনিসটা করেছে ফুড ওয়েস্ট কমানোর জন্য, কিন্তু আমি বললাম যে সবার তো ক্যাপাসিটি সেম হয় না, মানে কারোর হয়তো এইটুকু পোর্শনে পেট ভরে যায়, কারোর হয়তো এতটা দিয়েছে তারপরও পেটটা ভরে না। আমি বললাম যে অ্যাটলিস্ট আপনারা মেনুতেও যদি মেনশন করতেন বা অর্ডারটা নেওয়ার সময় যদি মেনশন করতেন, তাহলে আমরা আলাকাটেতেই অর্ডার করতাম। এতটা খাবার ওয়েস্ট গেল, মানে অন্য কেউ খেয়ে নিতে পারতো, আমরা না খেলো, পুরো আমার চোখের সামনে রাইস, এতটা নুডলস, পুরো আমার পোর্শনের নুডলস, চিকেন অল্প, পুরো ধরে ফেলা, মানে আমার খুবই খারাপ লেগেছে, খুবই খারাপ লেগেছে। আমি একটা গুগলে রিভিউ ইভেন লিখেছি যে যদি কোনো হায়ার অথরিটি পড়ে বা দেখে, আমি জানি না হয়তো দেখবেও না, কেন কারণ হাজার জন আছে এরকম, বাট যদি হয় এই রুলসটাকে অ্যাটলিস্ট চেঞ্জ করুক, কারণ এটা তো বাফে না, এটা বেসিক্যালি আলাকাটের মতনই টেবিলে সার্ভ করা হচ্ছে, তো যদি চেঞ্জ করে, নাহলে এরকম ভাবে ফুড ওয়েস্ট না হওয়ার জন্য আরো বেশি ফুড ওয়েস্ট হচ্ছে, কারণ সবাই একই পরিমাণ খেতে পারে না। যাই হোক, ওই জন্য আর ভিডিওটা তখন করিনি কন্টিনিউ। আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেল বিজেস বোরিং লাইফকে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করে দেবেন। আর আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।